আমার মনে কিছু ইচ্ছা থেকে কিছু প্রশ্ন থেকে আপনার কাছে না জানেন তাহলে কি দেখতে পারবো কারণ আপনি যদি কোন দলিল প্রমাণ আমাকে দেখান তাহলে অবশ্যই আমি যদি কোন দলিল বা প্রমাণ আপনার কাছ থেকে পাই আলটিমেটলি আমি বুঝতে পারবো যে অবশ্যই এটা আহ একটা দলিল যেহেতু আপনি দেখাচ্ছেন এটা তো আপনার বানানো কিছু না নিশ্চয়ই কোথাও রেফারেন্স আছে

ইবনে কাসির থেকে আমি আপনাকে দেখাচ্ছি আপনি এটাই যদি না জানেন যে ইবনে ইবনে কাসির কাসির কে মানে জিনিসটা কি বা সে কে ছিল এই সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে আপনাকে যখন আমি তাফসির ইবনে কাসির দেখাবো এটা তো আপনার কাছে কোনো মানে মূল্য নাই তাই না আপনি জানিনি না হয়তো ইবনে কাসির এই বেটা কে এই বেটা কি মানে কোন তো কথাকার কে লোক আমি তো চিনি না আপনি হয়তো ভাববেন যে এই তো আমি চিনি না এই এইবারে কি লিখছে না না লিখছে এটা দিয়ে আমার কি এখন আপনি যদি এই জিনিসগুলো সম্পর্কে বেসিক আইডিয়া যদি আপনার না থাকে তাহলে আপনাকে আমি দলিল দেখাইব যে দলিল যে দেখাবো আপনাকে এই আমার তো টাইমটা নষ্ট হবে শুধু শুধু আপনাকে আমি মানে গুরুত্বপূর্ণ ইসলামের গুরুত্বপূর্ণ আমার আমি যেটা জানি যে ইবনে কাসির হচ্ছে ইসলামের একজন গুরুত্বপূর্ণ স্কলার হ্যাঁ এখন কিন্তু আপনি হয়তো এটা জানেন না হ্যাঁ আপনি না নামও শোনেন নাই জীবনে কোনোদিন ইবনে কাসির আবার কি ভাই এখন আপনাকে যে আমি জিনিসটা দেখাবো দেখাইলে তো সেটার কোনো লাভ নাই তো আপনার কাছে তো কোনো লাভ নাই আমার তো সময়টা সেখানে নষ্ট হবে অথবা মনে করেন আপনি কোরআনটাই ভালো করে কোনোদিন পড়েন নাই অনুবাদটা কোনোদিন পড়েন নাই এখন আপনাকে আমি মনে করেন একটা আয়াত দেখাইলাম তখন আপনি তখন বলা শুরু করবেন যে ভাই এটার এটার অনুবাদে ভুল করছে অনুবাদে অমুকে এখানে অনুবাদে ভুল আছে হ্যাঁ এটার আগের আয়াত দেখান পরের আয়াত দেখান এটা ডাইনার আয়াত দেখান পিছনের আয়াত দেখান সাইডের আয়াত দেখান ওই সাইডের আয়াত দেখান এটা তিন আয়াত পরে কি আছে সেটা দেখান পাঁচ আয়াত আগে কি আছে এটা দেখান আমি কিন্তু ভাই

নিসা মানে হচ্ছে মহিলা বা মেয়ে নারী ঠিক আছে আর আনফাল মানে হচ্ছে গিয়ে গণিমতের মাল হ্যাঁ আমাকে ত্রিশটা সেকেন্ড একটু বলতে দেন তাহলে আপনি বুঝতে পারবেন আমার ভিউটা কি আসলে কোন ভিউটা আপনার তো ভিউ তো হবে হচ্ছে গিয়ে মানুষের ভিউ তৈরি হয় পড়ালেখার উপরে মানুষের জ্ঞানের উপরে আপনার যেখানে কোরআন সম্পর্কে আপনি কিছু জানেন না আচ্ছা আপনি আমাকে একটু বলেন যে কোরআন শব্দটার অর্থ কি সেটা একটু বলেন দয়া করে আসিফ ভাই আমি আমি আগে আমার আমি আপনাকে আগে আগে আমাকে একটু বলেন আপনি আগে আমাকে একটু বলেন যে কোরআন শব্দটার অর্থ কি আসিফ ভাই আমি মুসলিম ধর্মের কেউই না যে আমি আমি নতুন মুসলিম মুসলমান হইছি হ্যাঁ আমি অত বেশি জানবো না আমি সবথেকে বড় বেশি কি জানেন

একটু বুঝে নি আপনার কথাটা একটু নি আপনি কোরআন শব্দটার অর্থ কি এটা আপনি বলতে পারছেন না কিন্তু আপনি অন্য একটা ধর্ম থেকে ইসলাম ধর্মে এসেছেন ইসলাম ধর্ম কবুল করেছেন অথচ আপনি ইসলামের যে ফান্ডামেন্টাল যে বুকটা সেই বইটার নাম যে কোরআন এটার অর্থটাই আপনি এখন পর্যন্ত জানেন না কিন্তু আপনি কোরআন শব্দের অর্থ তো হচ্ছে একটা পুস্তক হ্যাঁ বই পবিত্র কোরআন শব্দের অর্থ কোরআন শব্দের অর্থ মোটেও পুস্তক না কোরআন শব্দের অর্থ হচ্ছে রিসাইট আবৃত্তি করা পঠিত আবৃত্তি করা হ্যাঁ

ইসলামের মাধুর্য দেখে বা ইসলামের সত্যতা বুঝতে পেরে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভাই আমার এদের কি ভাই বেকুব মনে হয় আমাদের কি মানে ঘাস খাই বলে আমি আপনার কাছে আমি আপনার বড় একটা ভিডিও গুলো না আমার ফ্যান নাকি এসি সেগুলো আমি শুনতে না ভাই আপনি আমার ফ্যান নাকি এসি এয়ার কন্ডিশন কিছুই আমার জানার দরকার নেই

আমি আপনি বুঝতে পারেন আপনি এই ধরনের চাপা অন্য জায়গাতে পিটাইলে আপনি হয়তো ছাড়া পাই যেতেন কিন্তু আমার এখানে তো এই চাপা পিটাই আপনি ছাড়া পাইবেন না ভাই হ্যাঁ এত সোজা সত্য এখানে এসে চাপা পিটানো আপনি একজন মুসলিম পরিবারের একজন মানুষ ছোটবেলা থেকে আপনি ইসলাম ধর্ম পাইছেন আপনার বাপ মাই কইছে ইসলাম ধর্ম সত্য আপনি বুঝছেন ইসলাম ধর্ম সত্য হ ঠিকই আছে ইসলাম ধর্মই সত্য এখন আপনি কোরআন হাদিস কিছু করেন নাই জীবনে কোরআন কি লেখা আছে এটাও আপনি জানেন না হ্যাঁ এখন আপনাকে আমি যখন জিজ্ঞেস করলাম কোরআন শব্দ ইনফ্যাক্ট মানে একটা গাধায়ও জানে যে কোরান শব্দটার মানে হচ্ছে পঠিত রিসাইট রিসাইট করা আবৃত্তি করা হম এইটা পর্যন্ত আপনার জানা নাই

আমি যে দেশে থাকি সেই দেশে ফ্যানের প্রয়োজন হয় না এসির প্রয়োজন হয় না আপনি আপনার চেহারাটা একটু দেখান তারপর আপনার চেহারা দেখানোর কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন পুরোপুরি মেল নিয়ে নিলাম মোহাম্মদ শুভ আপনাকে আপনার চেহারাটা দেখবো এবং আপনার আইডি কার্ডটা দেখবো এখন আমরা হ্যাঁ আপনি এখন চেহারাটা ক্যামেরাটা অন করে আইডি কার্ডটা আমাদের প্রশ্নের উত্তর আপনি দিতে আবারও আপনি কথার মাঝখানে কথা বলছেন আপনি যে দাবিটা করেছেন সেই দাবি পাকনামি ভাই সব জায়গায় পাকনামি করতে হয় না ভাই হ্যাঁ কোন জায়গায় পাকনামি করবেন কোন জায়গায় আপনার লুঙ্গিটা খুলে যাবে পাকনামি করতে গেলে করতে করতে হয় হয় জায়গা জায়গায় পাকনামিটা না ভাই মানে এখনো তো কম বয়স কোন জায়গায় পাকনামি করতে হবে আর কোন জায়গায় পাকনামি করলে লুঙ্গি খুলে যাবে এইটা বোধ আপনি এখনো ধরতে পারেননি আপনি এখন ক্যামেরাটা অন করে আপনার চেহারাটা ক্ষমাটা দেখাবেন এবং আপনার আইডি কার্ডটা দেখাবেন যে এই আইডি কার্ডে আপনার হিন্দু নামটা বা আপনি যে ধর্ম থেকে আসছেন সেই নামটা আপনার ছবি সহ আছে সেটা একটু আবারও আপনাকে ব্যাকসেজে পাঠাচ্ছি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার কথা কেউ শুনছেন আপনি তো বলে যাচ্ছেন ভাই বেশি পাকামি করেন না আপনি আপনার ক্যামেরাটা অন করে আপনার চেহারাটা দেখাবেন তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে মানে আগের ধর্মের নামটা সহ আপনার আইডি কার্ডটা দেখাবেন আমি চেহারাটা ম্যাচ করে দেখবো আমরা সবাই চেহারাটা ম্যাচ করে দেখবো দেখি হ্যাঁ ভয় পাচ্ছি আপনাকে নিচ্ছি আপনার কাছে যেটা চেয়েছি সেটা আগে ভালো করে শোনান ফারাজ ভাই চলে আসছে ফারাজ ভাই আরেক চাপা বাজ কোন জায়গায় করতে হয় কোন জায়গায় পাকনামি করতে হয় না সেটা বুঝতে না পারি আরেক পাকনা চলে আসছে

নিজে মানে মারা খাইতে মনে করেন মারা খাওয়ার জন্য অনেকের কুরকুর ওঠে বুঝছেন নিজে মারা খাইতে একবার এই ইনফরমেশন গুলো দিছে তাহলে তো আমরা তার কাছে এই জিনিসটা এভিডেন্স চাইতেই পারি আর যদি উনি এভিডেন্স দিতে মানে ইন্টারেস্টেড না হন তাহলে তো বলা যায় যে চাওয়াবাজি করতেছেন তাহলে তার সাথে কথা বলার রিজন নাই এক্স্যাক্টলি আমি তার কাছে যে জিনিসটা চেয়েছি সেটা হচ্ছে সে তার ছবি চেহারাটা দেখাবে ক্যামেরাটা অন করে এবং তার যে প্রাক্তন আইডি কার্ড যে আইডি কার্ডে তার এক্স ধর্মের নাম সেখানে আছে সেই আইডি কার্ডটা দেখাতে হবে তাহলে আমরা আপনার প্ল্যাটফর্ম থেকে এই লাইভ লাইটটা তো নব মুসলিম যারা বলে নিজেকে নো রিভার্টেড মুসলিম যারা বলবে আর কি তারা তো এই লাইভ লাইটটা আপনার লাইভ থেকে লোকজন আরো বেশি যাবে যে আসিম মইদিনের লাইভে নব নব মুসলিম আসছে এটা সে দিতে যাচ্ছে না কেন আমি তো এই জিনিসে বুঝতে পারতেছি না এটা তো তাদের জন্য একটা মানে মানে প্লাস পয়েন্ট যে এখানে মানে ইসলামের প্রচার হবে তাই না এটা তো কেন কেন সে নিচ্ছে না আচ্ছা আমি